গুড ইভিনিং বন্ধুরা, ঈশান মামাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এই বর্ষার দিনে আমরা আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা বানাতে চলেছি চিকেন মোমো। আসুন দেখে নেওয়া যাক তার জন্য আমাদের কী কী লাগবে। তো এবার দেখে নিই আমাদের এই চিকেন মোমো বানাতে আমাদের কী কী লাগছে। তো আমাদের প্রথমেই যেটা লাগছে হচ্ছে ময়দা। এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর লাগছে হচ্ছে চিকেন কিমা। এখানে আমি যে চিকেনগুলোকে কিমা করে নিয়ে নিয়েছি। আর আমি এখানে গাজর নিয়ে নিয়েছি একটা বড় সাইজে, তাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এখানে রসুন গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কুচানো পেঁয়াজ। আর লাগছে হচ্ছে আমাদের নুন, গোলমরিচ গুঁড়ো, রিফাইন তেল, ভিনিগার, আর লাগছে হচ্ছে সয়া সস। আসুন তাহলে এবার আমরা রান্নাটাকে শুরু করি। তা প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। এর জন্য আমি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দেব 1 ঢাকনা সয়া সস, 1 ঢাকনা ভিনিগার, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। সয়া সসে যেহেতু প্রথমে থেকেই নুন দেওয়া থাকে, যার কারণে আমরা একটু নুনটা কম দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। একে একে এর মধ্যে গ্রেট করে রাখা আদা কুচি, রসুন কুচি, কুচানো পেঁয়াজ এবং গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো এই দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটাকে আমরা মাখিয়ে নিয়েছি। একে আমরা 15 থেকে 20 মিনিট মতন এই হয়তো করে একটু রেস্টে রাখবো। এবার আসলে আমরা ময়দাটাকে মেখে নিই। এবার আমরা মোমোটা বানানোর জন্য ডোটা রেডি করে নেবো। তো তার জন্য প্রথমে আমরা ময়দা নিয়ে নিয়েছি, যেটা সেই ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মেখে নেবো। এই আমাদের ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তা ঠিক এইভাবেই ময়দাটা আমাদের মেখে নিতে হবে। আর এবার আমরা ময়দাটাকে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। আমাদের 10-15 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার এলাচিগুলোকে আমরা কেটে নেবো। এলাচিগুলো খুব একটা বড় করব না, এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমরা এই সাইজটা রাখবো। এইভাবে আমি সব এলাচিগুলোকে কেটে নেবো। তো এদিকে আমাদের সব লিচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার আমরা এগুলোকে একটা একটা করে বেলে নেব। তো এই দেখুন আমি এরকম কেমন করে বেলছি, এরকম ভাবেতে আমি ডোটাকে বেলে নেব, একদম পুরো পাতলা করে বেলে নেব। যতটা পারবেন ডোটাকে পাতলা করে বেলবেন। তো প্রথমে কিছুটা ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে নেব, আর ঠিক এই মিডিলটাতে একটু দিয়ে নেব। দিয়ে চার ধার দিয়ে আমরা একটুখানি জল লাগিয়ে নেব। প্রথমে আমরা এই মাথাটাকে জুড়ে দেবো, তারপর আমরা এই মাথাটাকে জুড়ে দেবো, তারপর আমরা এই মাথাটাকে জুড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এই একটা শেপে আমাদের মোমো তৈরি হয়ে গেল। তো একরকম আপনাদেরকে দেখালাম সেটটা কেমন ভাবে তো আমরা করেছি। তা দ্বিতীয় আমরা আবার একটা দিয়ে দেখাচ্ছি, দ্বিতীয় এনেছিটাকে ঠিক সেম প্রসেসে একদম পুরো পাতলা করে বেলবো। ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দেবো, দিয়ে আবারও আমরা একটু জল হাত দিয়ে নেব। দিয়ে এই মাথা আমি এইভাবে করে বন্ধ করে দেবো, এই কানাগুলোতে একটু জল দিয়ে নেব। এইটাকে এইভাবে মুড়ে দেবো। এইভাবে আমরা প্রত্যেকটা মোমোগুলোকে আমরা তৈরি করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি সব মোমোগুলোকে সেট করে নিয়েছি, দু রকমের মোমো। তো এবার আসুন এটাকে আমরা ভাপানো শুরু করে দিই। তো এদিকে আমাদের সব মোমোগুলো তো আগেই তৈরি করে নিয়েছি দেখেছেন। তো এবার আমরা জল বসিয়ে দিয়েছি, জলও আমাদের ফুটে উঠেছে।
এবার একটা ঝুড়ির মধ্যে আমরা মুশিয়ে দেবো। আমাদের যেহেতু মোমো তৈরি করা আমাদের ইয়েটা নেই, যার কারণে আমরা আজকে হাঁড়িতে হাঁড়ির মধ্যে ছোট হাঁড়ির মধ্যে ঝুড়ি দিয়ে আজকে আমরা মোমোটাকে বানিয়ে নেবো। এতে খুব একটা বেশি আমরা মোমো দিতে পারবো না, এই হয়তো করে একটা একটা করে মোমোগুলোকে দিয়ে নেবো। এর মধ্যে মোট আমরা চারটে দিলাম মোমো। আর ঝুড়িতে আমি একটু রিফাইন তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে তুলতে সুবিধা হয় বলে। এবার এবার আস্তে করে আমরা এই ঢাকাটা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন আমরা রেখে দেবো। আমাদের 10-15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে আমরা দেখে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের মোমোটা কত সুন্দর হয়ে গেছে। এবার আস্তে করে আমরা মোমোটাকে তুলে নেবো। আমরা এই হয়তো করে সব একে একে মোমোগুলো বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের মোমোটা রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের সকলেরই আজকে আমাদের মোমো রেসিপিটা ভালো লেগেছে। যদি আমাদের রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।